গোপাল কি করছে গোপালই তো জানে। কীর্তিদা যখন ডাকছে গোপাল আসে না, দোলনার মধ্যে লক্ষ্য করে দেখে রাধারানী নয়নের মনি ফিরে গোপালের বদনে পদে তাকিয়ে আছে। কীর্তিদা ডাকছে, যশোদা যশোদা দেখবি আর দেখ দেখ তোর গোপাল আমার ঘরে আসাতে আমার মঙ্গল হয়েছে রে। যশোদা বললে, কি হয়েছে রে কীর্তিদা? বলে, দেখ আমার যে মেয়ে জন্মান্ত হয়ে জন্ম নিয়েছিল তোর গোপালের পরশ পেয়ে আমার রাধারানীর মনে ফিরে ঘটনাটা কি ঘটছে। যখন রাধারানী কৃষ্ণের চরণ ধোয়াতে গেলেন, কৃষ্ণচন্দ্র দিয়ে কি করলেন,
আয়ন ঘোষের সম্মুখে দাঁড়ালেন। রাধারানী বুঝতে পেরেছে মানুষটা কি, জানে শুধু রাধা কৃষ্ণ, আয়ন কিন্তু জানে না। কৃষ্ণ প্রেম যখন প্রেম লোকে না হয় কষ্ট গো, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হলে কব না জীবন। রাধা কৃষ্ণ ভজনটা এমনি গোপনে ধর। যখন কৃষ্ণ সম্মুখে গিয়ে দাঁড়ালেন, রাধারানী মনের আনন্দে কৃষ্ণের চরণ ধুয়ে দিলেন, আয়ন আয়নের উপরে দাঁড়িয়ে দিলেন। আবার যখন বিবাহ পিড়িতে বসিয়েছিল, যখন মাল্যদান হয় সাত পা ঘুরায় না, সাত পা ঘুরিয়ে মাল্যদান করে। ও তো ছোট মানুষ, ও তার নাগর পাবে না তুমি, বললে বাবা এ কাজটা আমার ভালো লাগে। তখন আয়নের কোলে চললেন, যখন আয়নের কোলে চলেছিলেন রাধারানী, যখন সাত পাকে ঘুরে রাধারানী আয়নের গলায় মালা দিতে গিয়েছিলেন, মাটা কার গলায় করেছিল, যখন আয়নের গলায় দিতে যায় গলায় গিয়ে দিলেন মালাটা কৃষ্ণের গলায় গিয়েই বললেন। বিবাহ বিরুদ্ধে যখন বসালেন রাধা কৃষ্ণ বসেছিল না, ও মায়েরা ঘর থেকে তখন বের হও, ভুলে গেছে নাকি, একটু লজ্জা পেয়ে না ঘর থেকে তখন বের করে এনেছিল। তখন বাবার কোন পেশে বসেছিল মনে আছে? আমি কিন্তু একটু জাগরণ, তো চলে গেছে রসদ গাড়ি আচ্ছা, এটা রসের কথা। যখন ঘর থেকে বের হলে বাবার পাশে বসেছিল, কোন পাশে বসেছিল মনে আছে? সত্যি তো। আচ্ছা বিবাহ কে করেছিল, বাবা করেছে না তুমি করেছো? ও বাবা তোমাদের কাছে বলছি, মাকে তো ঘরে আনলে, মাই তোমাকে ঘরে এনেছে না তুমি মাকে ঘরে এনেছো? ওই যে বলে দিয়েছে ডান পাশে, সর্বনাশ হয়ে গেল এখানে, বলতে চেয়েছিলাম না কিন্তু এসে গেল কথাই, তাই ডান পাশে বসেছিল, সর্বনাশটা ওখানেই ঘটে গেছে, কারণ হরণ করতে পারেন নাই, হরণ করে নিয়ে গেছে। শক্তি শেষ ওখানেই তো ধরা, ওখানেই ধরা। সংসার সুখী হয় রমণীর গুণে, রমণী। ও মায়েরা তোমরা কি রমণী না নারী? রমণী তো রাম, যেজন রমণকে জেনেছেন তিনি হচ্ছেন রমণী, আর যেজন রমণী সেজন পারে একজন রমণকে সুপথে ধাবিত করতে। রমণী পারে একজন রমণকে সুপথে ধাবিত করতে, কিন্তু রমণী পারে না। রমণীর হল মাথুর দেশে বসতি, শুধু দাও আনো আর খাই খাই, যত দাও ততই ভালো, দিতে পারলে ভালো আর দিতে না পারলে ভালো না। এতে ভজন হয় না, ভজন হলো নিষ্কাম প্রেমের বদ্ধ নাস্তবতী, যা করো হয় গোবিন্দ সুখেও তুমি দুঃখেও তুমি, সুখেও তুমি দুঃখেও তুমি। বা রাধা কৃষ্ণ বিবাহের ভিড়িতে বসলেন তাই না, আঘোষ রাধা দক্ষিণে আর রাধা আয়নের বামে, কৃষ্ণ কোথায় বসেছিল? যখন দুজনের মাঝে বসেছিল রাধা কোন পাশে ছিল কৃষ্ণের? বাম পাশে ছিল। আহা, কৃষ্ণের বিবাহ রাধার বিয়ে কার সাথে হলো? আয়ন ঘোষের সাথে নাই, আয়ন ঘোষের মাঝখানে একটা বেড়া পড়ে গেছে। আয়ন তো জানে রাধা আমার, কিন্তু রাধা কৃষ্ণের বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে, যুগে যুগে রাধা কৃষ্ণ মিলিত হবে। আনন্দে জল হয়ে যায়, তাই রাধারানী বললেন চারি যুগেই আমি বড় মন্ত্র ভাগি। রাধা কৃষ্ণ পেয়াজি তিনি সত্য যুগেও ছিলেন, ত্রেতা যুগেও ছিলেন, দ্বাপরেও ছিলেন, বর্তমান কলিযুগে তিনি হলেন মিলিত তো কৃষ্ণ রসের সঙ্গে মিলিত হয়ে তিনি গোবর্ধন নদী এসেছে। তিনি কিন্তু একা নয়,
সরাসরি নয়, যুগল রূপেই তিনি এসেছেন শ্রীরামনবদ্বীপে। তিনি তাই ছিল স্বপ্ন গণরস, তারপরে ছিল পঞ্চরস। আর কলিযুগে কলিযুগ হলে এক রস, তাই তো সব রস মৈথন করে একটা রস তৈরি করে জীবের কাছে নিয়ে এসেছেন ভজন স্বরূপ প্রেম রস, যার সাধন করলে জীবের ভব খোদা থাকে না, যার সাধন করেছিলেন আমাদের রাধারানী। এবার রাধারানীকে জাগিয়ে দিই, জগমায়া চলে গেলেন, সভায় প্রত্যাবর্তন করলেন, রাধারানী বসে আছে। কার কাছে বলব আমি যে কৃষ্ণ সুখ আস্বাদন করলাম, কার কাছে বলব? মায়েরা অন্তরে যদি দুঃখ বাসা বাঁধে, যতক্ষণ পর্যন্ত কারো কাছে বলা না যায় বুকটা কিন্তু অনেক ভার হয়ে থাকে। যদি কোনো আপনজনের কাছে কিঞ্চিত মাত্র বলা যায় তখন কিন্তু বুকটা অনেক অনেক হালকা হয়ে যায়, মনে শান্তি হয়। তা রাধারানী দুঃখ পেয়েছে, কৃষ্ণ সুখ পেয়েও দুঃখ পেয়েছেন, কারণ ধরে রাখতে পারেন না। সুখ পেয়ে সুখ ধরে রাখতে পারে না, সুখকে বিদায় দিতে হয়েছে। এখন শুধু দুঃখ নিয়ে রাধারানী বসে আছে জটিলার মধ্যে। কার কাছে বলব? অনুগত না হলে অন্তরের কথা বোঝাও যায় না, বলাও যায় না। অনুগতকে বৃন্দাবন অনেক সখী ছিলেন, তার মধ্যে রাধারানীর কিছু কিছু ছিল প্রিয় সখী, সে কারা? এবার তাদের অন্তরেও দুঃখ হলো, যাই কত রজনী বিধু মুখকে রেখে এসেছি নিকুঞ্জ কাননে, দেখতে দেখতে সারাটা রাত চলে গেল, ও কেমন আছে একটু দেখে আসি, আর ওর কাছে একটু কৃষ্ণ কথা শুনে আসি। আমার কৃষ্ণ ভক্ত এবং মায়েরা, এই কমিটির বাবুরা যাই হোক রবীন্দ্র সেবার নিমিত্তে আপনাদের কাছে প্রার্থনা করছে, যে যা পারেন শুনুক। দরিদ্র নারায়ণ সেবা, ভগবান দানের সেবাটাই ভালো পছন্দ করে, যাচ্ছে আপনারা যে যা পারেন রবীন্দ্র সেবাকে দক্ষিণা দিয়ে দিয়ে এই কমিটির বাবুরা যাচ্ছে। এবার রাধারানী বসে আছে আর এই সেবা পারা সতীগণ অন্তরে ভাবনা করে এবার চলে চলে যাচ্ছে জটিলার মন্দিরে, যাই রাধার কাছে গিয়ে একটু মনের কথাগুলো শুনে আসে। এই ভাগ্য ভাবনা করে চলে যাচ্ছে কে কে বলে শ্যামলা বিমলা মঙ্গলা অবলা হরিষে আদর করি, আদর করে আদর
এই প্রভাতকালে কেন এসেছিস? বলে রাই, প্রভাতে কেন এসেছি জানিস? বলে শোন, আমাদের একটা জিনিস জানার উপায় আছে। বলো সাত। বলে কি জানতে যান? বলে সখীরে জানতে যাই জানিস? স্বর্ণ স্বর্ণ ও রাই হাসো মরি হাস রসের আবেশে তদন হইলে তোরা যেমন জানতে চাইলি আমিও বলতে চাই, কিন্তু কার কাছে বলবো বল? সখীরা প্রশ্ন করলেন, কেন বললি কথা? বলে কেন বললাম জানিস সখীরে? মন মেলে কিন্তু মনের মানুষ মেলে না রে। মনের মানুষ যদি না পাওয়া যায় তখনও মনের ভাব বলে প্রকাশ করা যায় না। তোরা যে জানতে চাইলি সখীরে কত রজনী প্রদূষণে কেমন ছিলাম ও শ্যামলা, তোরা যে কথা জানতে চাইলি সখীরে এই বলি বল কথা নয় রে। আবার না কহিলেও না কি বলব শ্যামলা, কত রজনী আমার বধূর সঙ্গে আমি যে
কিছু বলো, অন্য কিছু জানতে চাও, এগুলো নয়। সখীরা বলে, রায় আমরা বড় বাসনা করে এসেছি তোর বদলেই কৃষ্ণ কথা শুনব। রাধানে বললে, সখী রে শুনতে এসেছিস কৃষ্ণ কথা? এ বৃন্দাবনে আমি কৃষ্ণ কথা কি জানি, কৃষ্ণ কথা কি জানি, কৃষ্ণ কথা কি জানি। বলে কৃষ্ণ কথা দিবায়ারি, আমি জয়া হিন্দি বলে আমি জাতিতে গোয়ালিনি, আমি কৃষ্ণ ভজনের কিবা জানি। আমি জানতে যখন চাইনি তোদের অনুরোধ করছি, সখী রে অন্য কিছু জানতে চাও, তোরা যেমন মধুর ভালোবাসার কথা জানতে চাইলি, কি করে বলবো শ্যামলা? শুনতে যখন চাস একটু ধৈর্য রাখ, আমি দুই একটা কথাই তোদের কাছে বলবো, যা না বললে না, একেবারে যা না বললেই নয়। সখী রে ওরে না পুছ না, পুছরে সখী, সখী রে আমার পিয়া গোপি, না
বুঝো না বুঝো সখী পিয়া কপিরিধি। সখী রে তোরা যে আমার গোবিন্দের ভালোবাসার কথা জানতে চাইলি বলিস না, বলে কেন রে? ওরা রে তোর বধুর সাথে সঙ্গ করেছিস আর তোর বধুর কথা জানতে চাই না, তুই বললি বলিস না কেন রে? রাধারানী বললে সখী রে আমি তো বধুকে ভালোবাসতে জানি না, শ্যামলা ও বিমলা আমার বধু জানে ভালোবাসা, আমার বধু জানে সেদিন হবে
এই জগতে পালঙ্ক কি বস্তু আমি আজও জানি না। সখীরা বললে, কোথায় থাকিস? বলে, জানিস কোথায় থাকি? সখী রে সারা নিশি বধু আমার তার পথে ধরে জানিস, যখন বধুয়ার বক্ষ থেকে পালঙ্ক মাঝে শুয়েছিলাম, আমার বধু হঠাৎ করে চমকে উঠে যখন বক্ষের উপরে দেখতে না পায়, বক্ষকে চেপে ধরে বধু আমার দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে খাবে। আর কেঁদে কেঁদে কি বলে জানিস? সখিরে বলে, আমি জন্মের মতো বুঝি রাইকে হারা হলা সেখানে রাখে না।
আমার চরণ ধরে তার ভক্তের উপরে তুলে দেয়, আর নয়ন জলে ভেসে ভেসে আলতা পড়িয়ে দেয়, আর নামে লিখে দেয়। আমি যদি বাধা দিই, হে বধূ এ কি করছো, আলতা পড়িয়ে দিচ্ছ ভালো, নাম লিখে দিচ্ছ কেন? আমার গোবিন্দ কেঁদে কি বলে জানিস, রাধে তোমার দাস তো হতে পারলাম না, জানি একদিন এ দাসের কথা তোমার ভুল হয়েই যাবে। আমি রাধে গো, তুমি যদি ভুলেও থাকো, যখন ওই চরণের দিকে তাকাবে, এই অভাগার নামটা যখন দেখবে, তখন এই দাসের কথা তোমার মনে থাকবে। তোমার কাছে আমি কিছু চাই না, তুমি আমায় ভালোবাসার নাই বাবা, তাদের কোন দুঃখ নেই রাধে গো, শুধু তোমার কাছে আমার এইটুকু বিনতি, শুধু জানবে নয় জানবে জানবে, তোমার চরণ সারা থাকে
জানি সমীশন চরণের ধুলে অঙ্গে মাখায়, চরণের ধুলে অঙ্গে মাখায়, জোরানো বলে জোরানো জোরানো বলে জোরানো জোরানো বলে জোরানো জোরানো বলে জলে ভেসে যাই রে, জলে ভেসে যাই রে, জলে ভেসে যাই রে, জলে ভেসে যাই রে, রবীন্দ্রের আস্বাদনে নয়নের জলে ভেসে যাই রে, সখীরা বলে আরে তোর গোবিন্দ তোকে এত ভালোবাসে রে, বলে শুধু তাই না এই ভালোবাসাই বাসা নাই রে, আর কি করে জানিস সখী রে, আমার স্নান আমার সান তোপর সময় জানি সময় জানে তপদ পাথরে ভালো পানি আমার বধুয়া ভাটির ঘাটে যায়, কেন জানিস আমার অঙ্গে পরশ করা জল তরঙ্গে দুলতে দুলতে ভাটির দিকে চলে আসে, আমার বধু দুটি হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, কি বলে জানিস দেখে বলে কি আয় তরঙ্গ আয় তরঙ্গ আমি আমার সুখ আস্বাদন করি, আর কি করে জানিস আমি যদি পথে চলে যাই আমার গোধুয়াও যায়, মোর নামের আত্মাক্ষর যদি পথে দেখতে পায় ওরে জড়িয়ে ধরে রাধা রাধা বলে বক্ষে জড়িয়ে ধরে রাধার সঙ্গ করে, শুধু তাই না পথে চলে যাই আগে আগে যাই বধু পিছে যায়, পবনকে বলে পবন
তুমি মন্দ হয়ে যাও, রাধার অঙ্গের গন্ধ এনে আমার নাসিকায় দিয়ে দাও, অঙ্গ বন্ধ হয়ে আমি আমার রাধা সুখ আস্বাদন করি। ও মায়েরা বলে গেলাম সরকারি পেশায়, জন্মাবধি গান গাইলাম দশ নামের আশায়, পড়িয়া ভোর মায়ার নেশায়, পড়ি নাই নামের সুধা পান, নিজেকে নিজেই শুনিস নিজের গাওয়া গান। কথাগুলো বড় সুন্দর করে সাজিয়ে বলছে, রাধার অঙ্গের গন্ধ নাসিকায় ফেলে গোবিন্দের রাধা সুখ আস্বাদন হয়। কথাটা একটু ভাবো, আরো কি বললেন, বসনে বসন লাগবার লাগি একই রজকে ধায়। রজক মানে কি ধোপা, তাই না? রাধারানী বললেন, আমি যে রজকের কাছে বাদে ধোপার কাছে বসন ধৌত করতে দিই, আমার গোবিন্দও খুঁজতে খুঁজতে গিয়ে সেই রজকের কাছে তার বসন গুলো দিয়ে দেয়। দিয়ে কে বলে জানিস যে ভাই রাধারানীর বসনের মধ্যে আমার বসন গুলো রেখে দাও, কি হবে জানিস, তখন রজক মৈথুন করবে বস্ত্র, তখন বসনে বসনে মাখামাখি হয়ে যাবে। কি হবে গো, ওই যখন বসনে বসনে মাখামাখি হয় তখন সে রাধা সুখ আস্বাদন করে, বা বসনে বসন লাগাবার লাগি একই রজকেই ভাই। দেখ আমার বধূর এই যে ভালোবাসা, এ তো বলিবার কথা নাই রে, এ যে বলিবার আধার কথা নাই রে, আমার না কহিলেও খবর নাই রে, এ যে বলিবার কথা নাই রে, বলা যায় না তোর আরো শক্তি চাস। শ্যামলা বলে, রাধে তোর বদনে কৃষ্ণ কথা যতই শুনছি ততই শুনতে স্বাদ হয়, কিন্তু বিপদ যে হয়ে গেল, ইচ্ছা থাকলেও আর শোনার উপায় নেই। বলে কেন, চেয়ে দেখ কত বেলা হয়ে গেছে, বসে বসে তোর কাছে কৃষ্ণ কথা শুনছি কিন্তু কৃষ্ণ সেবা দিতে হবে না, তুই ভুলে গেলি। রাধারানী বললে, সখী রে এই তো কৃষ্ণ সেবা পাচ্ছি, আর অধিক কি সেবা পেতে চাই, সেবা তো পাচ্ছি নি। বলে কেন, বলে আমরা সবাই তো কৃষ্ণ প্রেম সেতুতে নগ্ন হয়ে কৃষ্ণ প্রেম সুদারা স্বাস্থ্যদান করছি, এটা কি আমাদের সেবা নয়? সেবা দেওয়ার মতো উপযুক্ত স্থানের তো প্রয়োজন হয় না, যোগ্য স্থান না হলে গোবিন্দের সেবা দেওয়া যায় না। রাধারানী ভাবে মনে মন কি করা যায়। এখন এদিকে নন্দরানী কুন্দলতাকে ডাকলো, কুন্দলতা এত বেলা হয়ে গেল, আমার কৃষ্ণ গোপাল বাধান থেকে ফিরে এসেছে, ও তো এখনই বলবো মা খুব খোঁড়া পেটা লেগেছে কিছু খেতে দাও, দেব কি কিছু তো জোগাড় নেই ঘরে। আরে কৃষ্ণের মধ্যে গোপালের মা কিরা, একজন গোপালের মা হলে একজন, তোমাকে গোপালের মা নেই মধ্যে, গোপালের মাঝে থাকো গোপালের সেবা দাও। আর তোমরা যারা গোপালের মাসিমা পিসিমা আছো তাদের প্রতিও বলছি, গোপালের সেবা তো দিবে মা, তোমরা কি করবে, তোমরা সেবা দিবে না, তোমরাও সেবা দিবে, তোমরা কি সেবা দিবে, তোমরা সেবা পেলে আমার সেবা দাও। কি সেবা পেলে, এতক্ষণ শ্রীমদ ভাগবত লীলামৃত রস সেবা করলে, সেবা করলে কিছু দক্ষিণান্তর করতে হয়, যেটা পড়ো এবার সেবার দক্ষিণাদান করো। আর নন্দরানী কি করলেন, গোপাল ফিরে এসেছে একটু গোপালকে কোলে করে আদর করছে, আর কন্দলা থেকে রাধারানীকে নিয়ে এলো। এখন রাধারানী যখন এসেছে,
রাধার ইচ্ছা গোবিন্দের সেবা দিবে, আর মায়ের ইচ্ছা গোপালের সেবা। এখন দুই প্রকারের সেবা, তার সেবা আগে হবে কেন বাবাইরা? গোপালের সেবা আগে হবে না গোবিন্দের সেবা আগে হবে? তোমরা যা বলে তাই করো। আগে হলো গোবিন্দের সেবা, পরে গোপালের সেবা। গোবিন্দের সেবা দিবে কে? রাধারানী। কিন্তু প্রস্তুতি নেই। এবার রাধারানী এসে যখন দাঁড়িয়েছে, মা সংবাদ পেলে রাধারানী এসেছে। তা মা কি করলেন? কৃষ্ণ গোপালকে বলে করেছিলেন তো জায়গাটি, এবার মা বিলম্ব না করে এবার কৃষ্ণকে বলে করে বাইরে চলে এলেন। বাইরে ফিরে দেখতে পান, বাইরে এসে নন্দরানী অতি ব্যস্ত হইয়া, বাইরে এসে নন্দরানী অতি ব্যস্ত হইয়া, নন্দরানী অতি ব্যস্ত হইয়া, রায়েরে করিল কোলে কৃষ্ণ রে নামায়া, রায়েরে করিল কোলে কৃষ্ণ রে নামায়া, আদি রায়েরে করিল কোলে কৃষ্ণ রে নামায়া, রায়েরে করিল কোলে কৃষ্ণ রে নামায়া। মা গোপালকে কোলে করে যখন বাইরে এসেছে, এখন দেখে রাধারানী দাঁড়িয়ে আছে, বলে না হরে দোলালি এসেছে, ওকে দিকে আদর করতে হবে। তা মা কি করলেন? গোপালকে কোলে থেকে নামিয়ে দিই, ওই রাধারানীকে কোলে তুলে নিলেন। যখন রাধাকে কোলে নিয়েছে, কৃষ্ণ গোপাল সইতে পারছে না, ভাব হলো কেমন? মায়ের কোলেতে দেখে অন্তর সন্তান, মায়ের কোলেতে দেখে অন্তর সন্তান, আগে মায়ের কোলেতে দেখে অন্তর সন্তান, মায়ের কোলেতে দেখে অন্তর সন্তান, কাঁদিয়া ফাঁপরে কৃষ্ণ গলা ধরিল, কাঁদিয়া ফাঁপরে কৃষ্ণ গলা ধরিল, কাঁদিয়া ফাঁপরে কৃষ্ণ গলা ধরিল, হরে কৃষ্ণ। মা যখন কৃষ্ণকে নামিয়ে রাধাকে বলে নিয়েছে, তখনই কৃষ্ণ ওই কেঁদে কেঁদে ধুলাই গড়া করে যাচ্ছে। মা চিন্তা করলেন সর্বনাশ, এই আবার কি করলাম? গোপালের যে দশা দেখছি, ভাবতে বেশি ভালো না। মা কি করলেন? অমনি বাম করে রমণি রায়ের হাতে দিল, অমনি বাম করে রমণি মায়ের রায়ের হাতে দিল, ধরে নামিয়ে রানী কৃষ্ণ কোলে নিল, ধরে নামিয়ে রানী কৃষ্ণ কোলে নিল, এবার রাইকে নামায় রানী কৃষ্ণ কোলে নিল, দাদাকে নামিয়ে দিয়ে কৃষ্ণকে বলে দিলেন আবার। আর ওই যে নবদ্বীপ ছিল মাফ করে, ইশারা করলে দাদাকে তুমি খেয়ে ফেলো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার কৃষ্ণ গোপাল যদি দেখে না তোমাকে একটু দেবে। কিন্তু মা তো বললো, বললে কি হবে? দাদারানীর আস্বাদন করতে পারছে না, কারণ ওটা এখনো গোবিন্দের প্রসাদ হয়নি। কেন? গোবিন্দ যদি ওটাকে না খেয়ে নেয় প্রসাদ তো হবে না। রাধারানী ভাবে মনে ছেকলাম ভীষণ রায়, রাধারানী ভাবে মনে ছেকলাম ভীষণ রায়, রায় ভাবে মনে মনে ছেকলাম ভীষণ রায়, এই যে কৃষ্ণের প্রসাদ না হে কেমনে দেখাই, বলে কৃষ্ণের প্রসাদ কেমনে দেখাই, এই যে কৃষ্ণের প্রসাদ না হে কেমনে দেখাই, কৃষ্ণের প্রসাদ না হে কেমনে দেখাই, এই যে আমার মধুর প্রসাদ হয়নি আমি কেমন করে খাবো? রাধারানী ভাবছে, ভক্তের ভগবান সে ভক্তের মনের ভাব বুঝতে পারলে কি করলেন? জানিয়া ভক্তের মনে শ্রীহরি তখন, জানিয়া ভক্তের মনে শ্রীহরি তখন, আজি জানিয়া ভক্তের মনে শ্রীহরি তখন, জানিয়া ভক্তের মনে শ্রীহরি তখন, তারিয়া লইল গিয়া রাখাল মাখন, কৃষ্ণ রাধার ভাব বুঝে গিয়ে ওই মাখনের থালাটা কেড়ে নিচ্ছে, মানে কারাকারি করছে। যখন কারাকারি করছে, মা বলছে আরে এই দুষ্ট ছেলে কি করো, কি করো গোপাল কহে নন্দরানী, কি করো কি করো বাবে কহে নন্দরানী, কালিয়া খাইনি কেন রাধার নবমী, কালিয়া খাইনি কেন রাধার নবমী, এই গোপাল ছি ছি ছি, আরে তোর পিতা মাতা না রাজা, আমি একটু শখ করে নবনে দিয়েছি ওকে, তাও কেড়ে গেলে হ্যাঁ, তোর কি কম আছে নাকি কোনো কিছুতে? ছি ছি ছি, আরে গোপাল তুই যে কাজটা করলি না
এই প্রভাত কালে লোকে দেখলে বলবে কি, লোকে দেখলে বলবে নবদিনা খাইবি, লোকে দেখলে বললে মারিয়া খাইবি, লোকে দেখলে বললে নবদিনা খাইবি, লোকে দেখলে বললে এবার মা কি বললেন ভাইতে বললে গোপাল কেড়ে যখন নিয়েছিস আর তুই কিছু বলার নেই, এবার কিছু খাও কিছু দাও বাসারে তোর যত লাগে ততই দেবো। গোপাল বলছে দেবে তো মা, হ্যাঁ কথা দিলাম তো তোর যত লাগে ততই দেবো। এবার কি হচ্ছে কৃষ্ণকে বললে কিছু খাও কিছু দাও, এই অনুমতির অপেক্ষায় তো রয়েছে কৃষ্ণ রাধা। যখন বললে কিছু খাও কিছু দাও, তুমি কিছু খাও আর কিছু রাধা রানীকে দাও, এই অনুমতি দিয়ে কি বলেন রাধা রানী গোবিন্দের বদনে প্রসাদ তুলে দিচ্ছে, আমার গোবিন্দ রাধার বদনে প্রসাদ দিচ্ছে। এখানে কি হচ্ছে গো, মানে ভক্ত ভগবানের মিলন হলো, এবার মা কি করলেন বিলম্বনা করে ও মা সেবা দিতে লাগিল, ওরে